সম্মানিত ডিস্ট্রিবিউটরবৃন্দ, এসিআই ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর ভিতর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পণ্যের গুদামজাতকরণ। পণ্যের গুদামজাতকরণ এমন একটি ধাপ আমাদের প্রক্রিয়ার যেইটা কিনা আমাদেরকে আমাদের প্রোডাক্টগুলোকে, আমাদের পণ্যগুলোকে ফ্রেশ রাখার জন্য, আমাদের পণ্যগুলোকে ত্রুটিমুক্ত রাখার জন্য সাহায্য করে। আমরা বাজারে ফ্রেশ পণ্য যোগান দেওয়ার ব্যাপারে আমাদেরকে অবশ্যই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। সেই ক্ষেত্রে পণ্যের গুদামজাতকরণ আমাদের জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। সেজন্য আমরা কতগুলো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গুদামের ভিতর বায়ু চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে, সো দ্যাট আমাদের প্রোডাক্টগুলো কখনোই যেন ময়েশ্চার গেইন করতে না পারে। ময়েশ্চার গেইন করলেই প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায়, প্যাকেটগুলো আঠা আঠা হয়ে যায় এবং প্রতিটা পণ্যের গায়ে কালো কালো দাগ পড়তে পারে। এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে আমরা কীভাবে প্রোডাক্ট সাজিয়ে রাখব। প্রোডাক্ট সাজানোর ক্ষেত্রে বর্ণমালার অর্ধাক্ষর অনুযায়ী আমরা প্রোডাক্ট সাজাতে পারি। অনেক সময় আমরা প্রোডাক্টের ওয়েটের উপরে, ওজনের উপরে নির্ভর করে প্রোডাক্টগুলোকে সাজিয়ে থাকি। অনেক সময় হাই ভ্যালু প্রোডাক্ট, যেগুলো অনেক মূল্যবান প্রোডাক্ট, সেগুলো আমাদের আলাদা কোনো, যেখানে কি না আপনার প্রোটেক্টিভ গ্রিল বা প্রোটেক্টিভ কোনো ডোর থাকবে, সেই দরজার ভিতরে হয়তো বা আমরা সেগুলোকে রাখতে পারি। আর দুই নম্বর হচ্ছে একই পণ্যের দুই বা ততোধিক ব্যাচ একসাথে রাখা যাবে না। এটা যদি আমরা রাখি তাহলে আমরা ফিফো মেনটেন করতে পারবো না। ফিফো আপনারা সবাই জানেন, ফিফো মানে হচ্ছে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা যদি আমরা মেনটেন করতে না পারি তাহলে আমাদের গুদামে প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময়ই ফিফো মেনটেন করতে হবে। আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমরা বলি ফেফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। আমরা যদি আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমের ভিতর বিতরণের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ভিতর যদি আমরা প্রযুক্তির ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি। কম্পিউটার ব্যবহার করলে আমাদেরকে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট এই পদ্ধতি অনুসরণ করতে হয়। এই পদ্ধতি অনুসরণ করলে আমাদের প্রোডাক্টের রিস্ক অফ এক্সপায়ারি অনেক কমে যাবে। পণ্যগুলো গুদামের দেওয়াল থেকে 6 ইঞ্চি ফাঁক করে রাখতে হবে, সো দ্যাট বায়ু চলাচল বা আলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। আরেকটা হচ্ছে দুটো পণ্যের মাঝখানেও 6 ইঞ্চি ফাঁক রাখতে হবে, কোনো কার্টুন উল্টো করে রাখা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির তরফ থেকে আপনাদের কাছে স্ট্যাকিং হাইট বা পণ্যের উচ্চতা, স্ট্যাকের উচ্চতা কত হবে, এরকম একটা গাইডলাইন আপনারা সবসময় পেয়ে থাকবেন। সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে এই প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখতে হবে। কোনো পণ্যই উল্টো করে রাখা যাবে না, এটা আমি আবারও বললাম, কারণ পণ্য উল্টো করে রাখলে দেখা যাবে এমন একটা পণ্য উল্টো করে রাখা হয়েছে যে পণ্যটা কিনা আপনার ড্যামেজ হয়ে যেতে পারে, যে পণ্যটা কিনা একটা কোয়ান্টিটি, একটা ফাইল ড্যামেজ হলে হয়তোবা আরও 10টা ফাইলের প্যাকেট ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কোনো অবস্থাতেই উল্টো করে পণ্য রাখা যাবে না, এটাই আমরা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্ট করব না। আমরা উল্টো করে পণ্য কখনোই রাখবো না। দুটি পণ্যের মাঝখানে 6 ইঞ্চি ফাঁক রাখতে হবে, গুদামের ভিতর বৈদ্যুতিক তার কনসিল করে বা ঢেকে দিতে হবে, সো দ্যাট ওইখান থেকে কখনোই কোনো অবস্থাতে কোনো দুর্ঘটনার আবির্ভাব না হয়। গুদামের ভেতর পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। সর্বাধিক হতে গুদামের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ড্যামেজ বা এক্সপায়ারি প্রোডাক্ট কোনো অবস্থাতেই ফ্রেশ পণ্যের সাথে একসাথে রাখা যাবে না। আলাদা স্থান নির্ধারণ করে, সেটাকে ডিমার্কেট করে, সেটার ভিতর নির্দিষ্ট ট্যাগ লাগিয়ে দেন ওখানে প্রোডাক্ট রাখতে হবে। বিতরণ ব্যবস্থায় কম্পিউটারের ব্যবহার নিশ্চিতকরণ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিতরণ ব্যবস্থায় কম্পিউটারের ব্যবহার আমাদেরকে, আমাদের কার্যক্রমকে আরও বেগবান করে দিবে, আমাদের কার্যক্রমকে আরও কস্ট ইফেক্টিভ করে দিবে। সেজন্য আমরা সবাই যেন কম্পিউটারের ব্যবহারটা নিশ্চিত করি,
এদিকে যেন আমরা খেয়াল রাখি।